নমস্কার বন্ধুরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে শুক্রবার সতেরোই জুলাই বিকেল চারটের সময় এই সতেরোই জুলাই যখন বিকেল চারটের সময় রেজাল্ট পাবলিশ হবে পরীক্ষার্থী যারা আছো তারা কিন্তু তিনটে পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে প্রথম হচ্ছে ওয়েবসাইট দ্বিতীয় এস এবং তৃতীয় হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটে অপশানই কিন্তু খুব ডিটেলসভাবে বলে দেবো যে কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট তিনটে পদ্ধতিতে অনায়াসে চেক করতে পারবে যার কাছে যেটা সুবিধা থাকবে সেই মতো কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এস এম এসের মাধ্যমে তোমরা কিভাবে মোবাইলটা চেক করবে দেখো এস এম জন্য তোমরা তোমাদের মোবাইলে রাইট মেসেজ অপশানে যাবে এবং ওখানে ডাব্লু বি টুয়েলভ WB ক্যাপিটালে লিখবে তারপর লিখবে টুয়েলভ এবং তারপর একটা পেজ দেবে তারপরে লিখ দেবে তোমরা রোল নাম্বার এবং রোল নাম্বার দেবার পর সেটা তোমরা পাঠিয়ে দেবে ফাইভ ফোর টু ফোর টু নম্বরে এছাড়াও কিন্তু তোমরা ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো এই নম্বরেও কিন্তু তোমরা পাঠাতে পারো অথবা তোমরা ফাইভ সিক্স টু সিক্স থ্রি এই নম্বরেও কিন্তু তোমরা পাঠাতে পারো এটা তো এসএমএসের মাধ্যমে গেলো ওয়েবসাইটের মাধ্যমে যারা তোমাদের রেজাল্ট চেক করতে চাইছো তারাও কিভাবে রেজাল্ট চেক করবে দেখে নাও দেখো বন্ধুরা তিনটে ওয়েবসাইট আমি তোমাদেরকে এখানে বলবো তিনটে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে ফার্স্ট যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা চেক করে নেবে আজকে তোমরা জানো মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হওয়ার পর এখানে দেখো এই যে এক্সামিনেশনে যখনই তোমরা ক্লিক করবে এখানে রোল নাম্বার রোল চাইছে নাম্বার চাইছে ডেট অফ বার্থ চাইছে দিলেই কিন্তু তোমরা এখানে তোমাদের রেজাল্টটা শো করতে পারছিলে ঠিক একইভাবে শুক্রবার দিন বিকেল চারটের সময় কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন বলে একটা লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে সেকেন্ড যে ওয়েবসাইটই আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এক্সাম ইটিসি ডট কম এখানে কিন্তু তোমরা প্রি রেজিস্টার করতে পারবে প্রি রেজিস্টার কথার অর্থ হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড দেখো প্রি রেজিস্ট্রেশন ওপেন এখানে জাস্ট একটি ক্লিক করবে ক্লিক করবার পর তোমার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে দেখো এখানে তুমি তোমার ফোন নাম্বার তোমার রোল নাম্বার এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে তুমি প্রি রেজিস্টার করতে পারো অর্থাৎ তুমি তোমার ফোন ফোন নাম্বার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারতে রেজিস্টার করবার পর রেখে দিলে যখনই রেজাল্টটি পাবলিশ হবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মোবাইলে একটি এস চলে যাবে তোমাকে কিন্তু নতুন করে আর পুনরায় চেক করতে হবে না অটোমেটিক কিন্তু তোমার মোবাইলে রেজাল্ট পাবলিশ হওয়ার সময় কিন্তু তুমি তোমার মোবাইলে রেজাল্টটি চলে যাবে এছাড়াও তুমি ডাইরেক্টলি ওই ওয়েবসাইট থেকে গিয়েও কিন্তু তুমি রেজাল্ট চেক করতে পারো আর যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে দেখো রেজাল্ট সিক্সা ডট কম এইখান থেকেও কিন্তু তুমি চেক করতে পারো এখানে তুমি দেখবে যে ডাব্লু ডট এইচ রেজাল্টস টু থাউজেন্ড টোয়েন্টি দেখাচ্ছে এইখান থেকে কিন্তু ডাউনলোড দ্য অফিশিয়াল রেজাল্ট টু থাউজেন্ড মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে তো অ্যাপের অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা চেক করবে সেটাও একটু দেখে নাও দেখো অ্যাপের মা প্লেটোর্সে যাবে এবং এখানে বি সি এইচ এস ই রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি বলে এই অ্যাপটি তোমরা সার্চ করবে অ্যাপের লিঙ্কটিও কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চেক করে নেবে দেখো এই অ্যাপটিতে ক্লিক করবার পর তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে ইনস্টল করবার পর তোমাদের সামনে ওপেন বলে একটি অপশান দেখাবে এই ওপেনে তোমরা ক্লিক করবে ক্লিক করবার পর এরকমের একটি ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু আসবে দেখো আসবার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সতেরো তারিখ দেওয়া হবে বিকেল চারটের সময় যখনই কিন্তু এইখানে রেজাল্ট পাবলিশ হবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এই লিঙ্কে কিন্তু তোমরা তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ কিন্তু টাইপ করে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে তো বন্ধুরা আশা রাখছি তোমরা দেখতে পেলে যারা পরীক্ষার্থী রয়েছে তারা তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে রেজাল্ট যখনই চেক পাবলিশ হবে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে কিন্তু আবার আমি আপডেট করব তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ লাইক অবশ্যই তোমরা করো অবশ্যই কিন্তু ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো